এপিএসসি কেলেঙ্কারি তদন্ত গেঠেলা মারিল নেকি এপিএসসি কেলেঙ্কারি তদন্ত ডিজিপি জিপি সিংহে কৈছে যে দীঘলীয়া হব তদন্ত প্রক্রিয়া কিন্তু তার মাজতে এসআইটির নরম স্থিতিক লৈ এতিয়া প্রশ্ন উঠিছে দিসপুরৰ নির্দেশত তদন্তত এসআইটির সুরুঙা অভিযুক্তর জামিনের বিরোধিতা নকরে তদন্তকারী বিষয়া কাক বসাবলে এসআইটিয়ে নরম স্থিতি লৈছে শেহতীয়াকৈ জামিন পালে ওয়াহিদা বেগমে ইয়ার পূর্বে জামিন পাইছিল নন্দবাবু সিংহে সুকন্যা দাসেও আর উল্লেখযোগ্য কথাটো হৈছে যে জামিনের বিরোধিতা করাই নাছিল তদন্তকারী বিষয়া একে অভিযোগতে বিকাশ শর্মায় পালে আগতীয়া জামিন গরিষ্ঠ সংখ্যক বিষয়া গ্রেপ্তার নকরার যুক্তিত ওয়াহিদা বেগমে জামিন পালে অভিযুক্ত বিষয়ের বিরুদ্ধে অভিযোগনামা দাখিলের নির্দেশ দিছিল আদালতে কিন্তু সেই অভিযোগনামা এতিয়াও দাখিলেই নহল ফরেন্সিকর প্রতিবেদন নোপার অজুহাত দেখালে এসআইটিয়ে আদালতত এসআইটিয়ে এতিয়ালৈকে অভিযোগনামা দাখিল নকরাক লৈও এটা প্রশ্ন উত্থাপন হয়েছে আনকি রাজপত্রিত বিষয়াসকলক গ্রেপ্তার করার ক্ষেত্রতো আদালতর অনুমতি নোলোৱাৰো অভিযোগ আছে সেয়া যিয়েই নহক এপিএসসি কেলেঙ্কারির তদন্তত যে করবাত নহয় করবাত উজুটি খাব সেয়া পূর্বরে পৰা অনুমান করা হৈছিল কারণ এসআইটির উপর দিসপুরের হেঁচা আছিল নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট এপিএসসি কেলেঙ্কারির তদন্ত গেঠেলা মারিল নেকি এপিএসসি কেলেঙ্কারির তদন্ত ডিজিপি জিপি সিংহে কৈছিল যে দীঘলীয়া হব তদন্ত প্রক্রিয়া কিন্তু তার মাজতে এসআইটির নরম স্থিতিক লৈ এতিয়া প্রশ্ন উঠিছে দিসপুরৰ নির্দেশত তদন্তত এসআইটির সুরুঙা অভিযুক্তর জামিনের বিরোধিতা নকরে তদন্তকারী বিষয়া কাক বসাবলে এসআইটিয়ে নরম স্থিতি লৈছে শেহতীয়াকৈ জামিন পালে ওয়াহিদা বেগমে ইয়ার পূর্বে জামিন পাইছিল নন্দবাবু সিংহে সুকন্যা দাসেও আর উল্লেখযোগ্য কথাটো হৈছে যে জামিনের বিরোধিতা করাই নাছিল তদন্তকারী বিষয়া একে অভিযোগতে বিকাশ শর্মায় পালে আগতীয়া জামিন গরিষ্ঠ সংখ্যক বিষয়া গ্রেপ্তার নকরার যুক্তিত ওয়াহিদা বেগমে জামিন পালে অভিযুক্ত বিষয়ের বিরুদ্ধে অভিযোগনামা দাখিলের নির্দেশ দিছিল আদালতে কিন্তু সেই অভিযোগনামা এতিয়াও দাখিলেই নহল ফরেন্সিকর প্রতিবেদন নোপার অজুহাত দেখালে এসআইটিয়ে আদালতত এসআইটিয়ে এতিয়ালৈকে অভিযোগনামা দাখিল নকরাক লৈও এটা প্রশ্ন উত্থাপন হয়েছে আনকি রাজপত্রিত বিষয়াসকলক গ্রেপ্তার করার ক্ষেত্রতো আদালতর অনুমতি নোলোৱাৰো অভিযোগ আছে সেয়া যিয়েই নহক এপিএসসি কেলেঙ্কারির তদন্তত যে করবাত নহয় করবাত উজুটি খাব সেয়া পূর্বরে পৰা অনুমান করা হৈছিল কারণ এসআইটির উপর দিসপুরের হেঁচা আছিল নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট